হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুইস ব্লগে। তোমাদের আবারও স্বাগত জানাই। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। বিয়েবাড়ি এখন বলেছিলাম, বিয়েবাড়ির অনেক পার্ট আসবে, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা চলে যাচ্ছি এখন ব্রাইডের বাড়ি, যেহেতু ব্রাইড আজকে নেল করবে, এক্সটেনশান আমি করে দেবো, আর কাকিমারা সব হেয়ার কালার করবে। তো তার জন্যই যাচ্ছি। আমি ভেবেছিলাম বিয়েবাড়ির জন্য কোনো আবির রঙ কিছুই খেলবো না। তো গিয়ে দেখি ব্রাইড নিজেই নাচানাচি করছে রঙ মেখে। তো আমরা তাহলে কেন বাদ যাই বলো? তো যাই হোক, তারপরে আমরা নিজেদের মতো করে আবির খেলেছি, রঙ কিন্তু খেলিনি। তো এই কাকিমা আমাকে আবির দিয়ে আমি রঙ খেলা শুরু করলাম। তো যাই হোক, তোমার ভিডিওটি দেখতে থাকো। কাকিমা পড়ে গিয়েছিলো, তাই আমাকে বলে দিচ্ছে লেগেছে গালের মধ্যে, তাই আমাকে বলছে যে আমাকে এখানটায় দিও ওখানটায় দিও, তাই আমি সেইভাবেই দিচ্ছিলাম। তো আমাদের এখানে না হোলির দিনে না একটা দোলতলা বলে একটা জায়গা রয়েছে, ওখানে অনেক মেলা বসে, খুব মজা হয়। তো আমি কোনো বছর যাইনি, এই ফার্স্ট টাইম বিয়ে হয়ে গেছে, বরের সাথে গিয়েছিলাম। তো এর আগে আমি কখনোই ওখানে যাওয়া হয়নি, সত্যি কথা বলতে কি বাড়ির অনেক কাছে, বাট ওখানে আমার যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে আমি গিয়েছিলাম ওখানে। তো তারও কিছু ভিডিও ক্লিপ তোমার কাছে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওটা অ্যাকচুয়ালি বাক্সা জায়গাটার নাম। তো মেলায় দেখো অনেক কিছু বসেছে, প্রথমেই পাঁপড় ভাজা দিয়ে শুরু। মেলায় পাঁপড় ভাজা না হলে ঠিক যেন জমে না, তো অনেক রকমের জিনিস বসেছিল। তো আমরা গিয়েছিলাম ওখানে, ভেবেছিলাম আর সন্ধ্যার দিকে আবির টাবির কিছুই মাখবো না, বাট ওখানে গেলে তো রং ফং খেলা হবেই। তো যাই হোক, দেখো অনেক রকমের জিনিসপত্র বসেছিল। তো ওখানে এই স্কুলের কাছে না, আমরা এই স্কুলেতে না আমরা মাধ্যমিক পরীক্ষাও দিতে গিয়েছিলাম। তো যাই হোক, অনেকদিন পর আবার গিয়ে খুব ভালো লাগলো, মজা লাগছিল। তো যাই হোক, দেখো ভিডিওটি, এই দেখো ট্যাটু করছে। অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল সেখানে, জিলিপি ছাড়া তো মেলা কমপ্লিট হয় না। একটু ঢং করে গিয়েছিলাম, তারপর একটু ঘুগনি খেতে ইচ্ছা হলো, তো ঘুগনি নিয়ে নিয়েছিলাম। আর এই হলো আমাদের সেই স্কুল, বলেছিলাম যে এই স্কুলে আমি মাধ্যমিক দিতে এসেছিলাম। তো অনেকদিন পর গিয়ে ওখানে খুবই ভালো লাগছে। তো এবার আমরা এই দোলবাড়িতে চলে যাব। তো এর ভিতরেই সবাই নাচ গান করে, খুব মজা করে। তো তোমরা দেখো, তো দেখো ওখানে অনেক ভিড় হয়েছে, মানে প্রচণ্ড ভিড়, মানে পা ফেলা যাচ্ছে না, এত ভিড় হয়েছে। আমার এই ফার্স্ট টাইম দেখা, তো তাই আমার খুব ভালোই লেগেছে দেখে। আর ভিতরে সবাই নাচ গান করছিল, সবাই নিজেদের মতো করে খুব আনন্দ করছিল, সবাই আবির খেলছিল। তারপর আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে, ভীষণ ভিড় হয়েছিল আর আবিরে না কষ্ট হচ্ছিল, তাই বেরিয়ে পড়েছি। তো বাইরে আবার দেখলাম যে এই আরেকটা সাইডে এই সবগুলো বসেছে, সব দেখতে ভালো লাগছিল খুব।
এবার আমরা বাইরে চলে এসেছি, তো ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবো এবং তোমরাও আসবে অবশ্যই মেলা দেখতে। তো আজকের সারাদিনের কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখো এবং অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করো।